আজকে এই সাংবাদিকতার প্রশিক্ষণ শিবির এটা কোনো তাৎক্ষণিক ঘটনার ফল নয়, আমাদের যে সামাজিক কার্যকলাপ এই বিচারকর্মের মধ্যে আমরা অনুভূত বিচরণ করি, আমাদের কর্মকর্তাদের অন্যতম যার মস্তিষ্ক প্রসূতে এই ভাবনা আজকে আমরা সবাই একত্রিত হয়েছি তাদের ইসলাম সাহেব, তাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের কথা ভেবে আমাদের সামাজিক উন্নয়নের কথা ভেবে বাংলাকে সঙ্গে নিয়ে এত সুন্দর একখানা প্রোগ্রাম উনি আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামকে আমরা এখনই সুন্দর বলবো না, বলার সময় আসেনি, মূল্যায়ন হবে আজ থেকে দু বছর পর, ছ মাস পর, চার বছর পর। আমরা যারা বাইরের জগতে বিচরণ করার চেষ্টা করি আমাদের মধ্যে যে যে অভাবটা আমরা সব থেকে বেশি অনুভব করি যে সমাজ গঠনে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা কমিউনিটি বা একটা সম্প্রদায়ের যে ভূমিকা থাকা উচিত আমরা খুব ছটফট করলেও সার্বিকভাবে আমাদের মুসলিম কমিউনিটির কথা বলি বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের কথা বলি, শুধু মুসলিম নয়, যদি আমরা এসটি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের কথা ভাবি তাদেরও কন্ট্রিবিউশনটা ঠিক আমাদের মধ্যেই অবস্থা, কিংবা রাজবংশী সম্প্রদায় আজকাল তারা অনেকে উপলব্ধি এসেছে কিন্তু কন্ট্রিবিউশন যেটাতে তাদের কিছু ঘাটতি আমরা লক্ষ্য করি। এই জায়গাগুলো যাতে দ্রুত মেরামত করা যায়, যাতে আমরা সমাজ গঠনে রাষ্ট্র গঠনে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি, এই ভাবনা এই চেতনা আমাদেরকে সর্বদা তারা তারা করে বেড়ায়। এই ভাবনাকে সামনে রেখে বেস্ট আনুর এডুকেশনাল হাব এবং বেস্ট আনুর মডেল স্কুলের পক্ষ থেকে আমরা নিরলস প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যাই, চেষ্টা করি অন্তত সমাজের প্রতিটা মানুষের কাছে না হলেও কিছু মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে, যে শুধু ডাক্তার দিয়ে সমাজ কখনো পরিশ্রম আসতে পারে না, ইঞ্জিনিয়ার দিয়েও হবে না, ভালো মানুষের ভীষণ প্রয়োজন। সেগুলো মাথায় রেখে সময় পেলে আমরা বেসরকারি মডেল স্কুলের পক্ষ থেকে আমাদের যে টিম আমাদের টিমের সমস্ত ব্যক্তিদের সম্পর্কে হয়তো আমাদের ধারণা আছে একটুখানি তবু বলার চেষ্টা করছি, যেহেতু আজকে আপনারা এসেছেন কনসেপ্টটা ক্লিয়ার হবে। বেসরকারি এডুকেশন হাবের প্রতিষ্ঠাতা কাজী হোসেন সাহেব, বেসরকারি মডেল স্কুলের এক্সিকিউটিভ মেম্বার হোসেন আলী সাহেব যিনি আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, ছুটতে গিয়ে আমাদের ভীষণ আমরা অভাব অনুভব করি, বিভিন্ন প্রোগ্রাম কভারেজ করি, এসে বুনিয়াদ করে যখন দাদাদের সাথে গল্প করি তখন বলে যে তোমাদের এই সমস্ত কাজ কভারেজ নেই কেন, এই কভারেজটা না থাকার না আমরা প্রথমে বুঝতাম না, অন্য কেউ কাজ করলে দেখি খুব সহজেই খবর কাগজে সেটা প্রকাশিত হয়ে যায়, খবর হয়ে যায়, আমরা এত ভালো ভালো কাজ করি, মাসিক লোককে নিয়ে সহায় করছি, বস্ত্র তৈরি করছি, খাওয়াচ্ছি, আর কিছু করছি, মামলা করার জন্য কাজ করছি, বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের কাছে সম্পর্ক তৈরি করার চেষ্টা করলাম, তারা ভীষণ আগ্রহী, তারা ভাবতেই পারেনি যে আমরা এইভাবে ভাবি বা কাজটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তাদের কোথাও সীমাবদ্ধতা আছে কিনা জানি না, তাদের কাছ থেকে আমরা সাহায্য চাইতে যেতাম, যতখানি সাহায্য পাওয়ার কথা ছিল ততটা আমরা পাইনি, কিংবা আমরা সন্তুষ্ট হতে পারিনি তাদের সেই ঘোরানো পায়। স্বাভাবিকভাবে আমাদের কর্মকর্তারা সবাই অনুভব করলেন যে সংবাদপত্র গণতন্ত্রের অন্যতম ভিত্তি, এই মাধ্যমটাকে প্রতিষ্ঠিত করতে হলে শক্তিশালী করতে হবে, কিভাবে সম্ভব হতে পারে সেটা বুদ্ধিজীবীদের ভাবনা এবং কর্মশীলের কর্মের দ্বারাই সেটা সম্ভব হতে পারে। আপনারা সকলে আছে এখানে উপস্থিত হয়েছেন,
সংখ্যা প্রয়োজন নেই, একজনই যথেষ্ট। ওয়ান ম্যান সোলজার ইজ সাফিসিয়েন্ট। সেই জায়গায় আপনারা অনেকেই এসেছেন, যারা এসেছেন নিজেদের কারণে এসেছেন, সমাজকে ডেভেলপ করার জায়গা দিয়ে এসেছেন, আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত ভাবতে হবে, আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, যে কোনো কাজের সাথে আমরা যুক্ত হতে চাই, প্রথম আমাদের কাছে বাধা যেটা আছে সেটা হচ্ছে মনিটারি প্রবলেম, যে এই কাজটা করলে আমি মাসিক কত টাকা পাবো। এই জায়গাটা থেকে সরে আসতে হবে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। ইমিডিয়েট রিটার্ন সব কিছুতে সবসময় হয় না, তাৎক্ষণিকভাবে রিটার্ন পেতে গেলে তাৎক্ষণিকভাবে রিটার্নের যে জায়গাগুলো আছে, চায়ের দোকান, মুড়ির দোকান, খাগুড়ির দোকান বা ফাইন্যান্সিয়াল মার্কেটিংয়ের ব্যবসা, এই সমস্ত জায়গায় যেতে হবে। কিন্তু এইগুলো হচ্ছে শুধু প্রশাসনিক ভাবনা, নিজের ব্যক্তিত্ব, নিজের চরিত্র, নিজের সমাজ গঠনের ভাবনা। এই সমস্ত ভাবনায় রিটার্ন যেটা আসবে সেটা অনেক কোটিপতি, অনেক লাখপতি লোকের থেকে অনেক বেশি আসবে, সেটা আজ থেকে 5 বছর 10 বছর পর। কিন্তু প্রথম পর্যায়ে নিজের কন্ট্রিবিউশনটা, নিজের স্যাক্রিফাইসটা আমাদেরকে প্রদর্শন করতে হবে। আমার বিশ্বাস আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছে কমপ্লিট ভীষণ সচেতন, সবার উন্নয়নে আপনাদের অনেক ভূমিকা রয়েছে, অনেকেই আমাদের সঙ্গে ভীষণভাবে আপনারা পরিচিত। আপনাদের বলিষ্ঠ সহযোগিতায় টিজিএন বাংলা এবং হরিপুর বেসান মডেল স্কুলের এই প্রচেষ্টা সফল হবে ইনশা আল্লাহ। আমাদের প্রোগ্রামে দুটো পার্ট রয়েছে, প্রথম পর্যায়ে আমাদের পরিচিতি এবং কিছু বার্তালাপ আপনাদের সঙ্গে সম্পন্ন হচ্ছে, সেকেন্ড হবে বা সেকেন্ড দ্বিতীয় পর্যায়ে হাতে কলমে কিভাবে সাংবাদিকতা শেখানো হবে সেই বিষয়ে আলোচনা হবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো, আপনার প্রত্যেকে আপনাদের মোবাইলের স্ক্রিন অপারেটার জন্য আমরা আবেদন জানাবো, হাতে কলমটা কাগজটা রাখবে, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। ধন্যবাদ আপনার সময়।